অনেক কাল আগে এক দেশের এক নিষ্ঠুর রাজা ঠিক করলেন যে তার রাজ্যের সকল নারীকে তিনি বিয়ে করবেন এবং তার পরদিন সকালবেলা তাদেরকে মেরে ফেলবেন। কিন্তু একজন মাত্র নারী এই সকল নারীকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলেন এবং তিনি যে অস্ত্রটা ব্যবহার করলেন তা ছিল হচ্ছে গল্প। ইয়াস, হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আরব্য রজনীর এই গল্প আমরা সবাই জানি, যে গল্পটা শুরু হয়েছিল কিন্তু তারপর আর কোনোদিনও শেষ হয়নি। রাজ্যের সব মেয়েরাও বেঁচে গিয়েছিল এবং সেই মেয়েটার সাথেই রাজা সুখে শান্তিতে গল্প শুনতে শুনতে বসবাস করতে লাগলেন। আজকেও আমি আপনাদেরকে যে গল্পটা দ্য স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং, এরকম পৃথিবীতে একটাই গল্প আছে যেই গল্পের কোনো শেষ নাই, সেই গল্পটা হচ্ছে মানুষের গল্প। আমি পড়ছি আমার অসম্ভব প্রিয় একটা বই, যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা, অনেক দারুণ একটা বই। এই বইটা পড়ে না আমার ভালো লাগে, মানে এই বইটা পড়ে বিশালতা, জটিলতা, বিস্মিত হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে যাওয়া, একই সাথে মানে পাজল হয়ে যাওয়া, একসাথে এরকম অনেক ধরনের আপনার অনুভূতি ইন্ট্রিগ করবে এবং আপনার তারপর আরও অনেক 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 কিছু সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করবে, আপনার বুঝতে ইচ্ছা করবে। সো এই জন্য বইটা আমার অনেক 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 প্রিয়। যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা, এই বইটা আমি রিডিং করছি। আজকে আমরা অনেকেই রিডিং করে ফেলেছি, আমরা শূন্য থেকে নয় থেকে শুরু করেছিলাম। এখন আমরা গত ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেটা ছিল এই দুনিয়ার এমন মজা, এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। আজকে পড়ব এক যে ছিল অবাক ছিল। গত ভিডিওতে এই দুনিয়ার এমন মজার সেই অংশটুকু আমি আজকে একটু পড়ব, যাতে এক যে ছিল অবাক ছেলে, যেটা আমাদের আজকের চ্যাপ্টারের বা আজকের যে অধ্যায়ের যে টাইটেল সেটা বুঝতে আমাদের একটু সহজ হবে আর কি। তো গত ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এই দুনিয়ার এমন মজা, এটা শেষের অংশটুকু পড়ছি। দুনিয়ায় ক্রমাগতই এরকম ব্যাপার চলছে, একরকমের জানোয়ার বদলাতে বদলাতে শেষ পর্যন্ত অনেক হাজার বছর পরে একেবারে অন্য রকমের জানোয়ার হয়ে যায়। তবে জানোয়ারগুলোর দিকে তুমি আমি এমনি যদি চেয়ে দেখি তাহলে এই বদলটা আমাদের চোখে পড়বে না, বড় মিহি এই বদল। কিন্তু তুমি আমি যদি চোখে দেখতে না পাই তাহলে এই বদলের খবরটা জোগাড় করল কে? ও, সে এক ভারী মজার ছেলে, তার নাম চার্লস ডারউইন। এক যে ছিল অবাক ছেলে, বাপ বললে পদ্য লিখতে শিখো, কিন্তু পদ্য লেখায় ছেলের মন নেই, কুতিয়ে কুতিয়ে যতটুকু বা লেখলো তা নেহাতি অচল আজে বাজে পদ্য। বাপ বলল, তাহলে ডাক্তারি পড়ো, কিন্তু ডাক্তারি পড়ায় ছেলের মন নেই, তাই ডাক্তারিও শেখা হয়ে উঠল না। তাহলে পাদ্রি হওয়ার চেষ্টা করে দেখো, বাপ বলল। পাদ্রিদের কাছে লেখাপড়া শিখে পাদ্রি হওয়ার ব্যবস্থা, কিন্তু পাদ্রি হওয়ায় ছেলের মন নেই, তাই ও বিদ্যেও বেশি দূর গড়ালো না। বাপ বললে, ওর দ্বারা কিচ্ছু হবে না। দিদি বললে, ওর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু দেখা গেল ওর দ্বারাই হলো। আর এমন দারুণ ব্যাপার হলো যা পালে পর্বণেও হয় না, কেননা বড় হয়ে এই ছেলেটি যেসব কথা আবিষ্কার করলো তাই শুনে পৃথিবীর সমস্ত পণ্ডিতদের মাথা একেবারে ঘুরে গেল। ছোট্ট বয়স থেকে ছেলেটির দারুণ উৎসাহ পোকামাকড়, গাছপালা আর পশু পাখির ব্যাপারে। পাখির ডিম খুঁজতে খুঁজতে সারাটা দিন কেটে যায়। ভোরবেলায় শিকারে বেরোবার কথা থাকলে মাথার কাছে জুতো জোড়ো নিয়ে ঘুমায়, রাত পোয়াতে না পোয়াতে জুতো পরে ফিটফাট। আর নতুন ধরনের কোনো পোকামাকড় দেখলে ছেলেটি আনন্দে যেন দিশেহারা হয়ে যায়। একবার হয়েছিল কি, ছেলেটি দেখলো
একটা গাছের গুড়িতে তিনটি নতুন ধরনের পোকা। ছেলেটি দুহাতে খপ করে দুটো পোকা ধরে ফেলল। এদিকে তিন নম্বর পোকাটি পালিয়ে যায় যায়, কিন্তু দুটো হাতেই যে দুই পোকায় জোড়া, তাহলে ছেলেটি করলো কি, খপ করে ডান হাতের পোকাটা নিজের মুখের মধ্যে পুড়ে ফেললো আর ডান হাত দিয়ে চেপে ধরলো তিন নম্বর পোকাটা। ছেলে ধরার গল্প শুনেছ, কিন্তু পোকা ধরা ছেলের গল্প কখনো শোনোনি নিশ্চয়ই। ছেলেটির নাম ছিল চার্লস ডারউইন। প্রায় শ-দেড়েক বছর আগে 1809 খ্রিস্টাব্দে তার জন্ম। ডারউইনের তখন বছর 21 বয়স। খবর এলো বিগল বলে একটা জাহাজ পৃথিবী ঘুরতে বেরোচ্ছে, জলপথে দেশ বিদেশে সৌদাগরি জমাবার পথ বার করবাই এর উদ্দেশ্য। কিন্তু জাহাজের ক্যাপ্টেন বলেছেন দেশ বিদেশ ঘুরে বিজ্ঞানের খবর জোগাড় করতে কেউ যদি রাজি থাকে তাহলে তাকে এই জাহাজে ঘোরানো যেতে পারে। খবর পেয়ে ডারউইনের তো মহা উৎসাহ। অনেক রকম কাকুতি মিনতি করে বাবাকে কোনো মতে রাজি করানো গেল। ডারউইন চলল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে, কিন্তু ডারউইনের থ্যাবড়া নাক দেখে ক্যাপ্টেন ভাবল ওর দ্বারা কিচ্ছু হবে না, একে নিয়ে গিয়ে লাভ নেই। যাই হোক, শেষ পর্যন্ত ক্যাপ্টেনেরও মন গলল। রওনা হলো বিগল, এদেশ থেকে ওদেশ, এদিক থেকে ওদিক। পুরো 5 বছর ওই জাহাজে, আর ডারউইন প্রাণ ভরে নানান রকমের ব্যাপার দেখতে লাগল। পোকামাকড় আর গাছপালা আর পশু পাখি আর পাহাড় পর্বত সংক্রান্ত ব্যাপার, নজর কারবার মতো যা দেখে খুঁটিয়ে লিখে রাখে, আর খুব খুঁটিয়ে দেখে বলেই যা আর 5 জনের চোখে পড়ে না তা ডারউইনের চোখে পড়ে। তারপর বিগল জাহাজ দেশে ফিরে এলো, কিন্তু ডারউইনের কাজের কামাই নেই, দেখার কামাই নেই। আরও 20 বছর ধরে জন্তু জানোয়ার আর পোকামাকড় আর পাহাড় পর্বত আর গাছপালার ব্যাপার দেখা। জরুরি ধরনের যা কিছু দেখেছে তাই লিখে রেখেছে। লিখতে লিখতে পাতার পর পাতা ভরে যায়, আর তারপর এত সব চোখে দেখা ব্যাপারের নজির নিয়ে বের হলো ডারউইনের বই। সেই বই পড়ে পৃথিবীর সব পণ্ডিতদের মাথা একেবারে ঘুরে গেল। শুরু হলো দুনিয়া জোড়া হইচই। এমন হইচই আর কোনো বই নিয়ে পড়েছে কিনা সন্দেহ। কিন্তু এত হইচই কেন, কি লেখা আছে ওই বইতে? হইচই তো হবে, কেননা এর আগ পর্যন্ত সবাই যে কথা ভাবত, যে কথা মানত, ডারউইন প্রমাণ করে দিলেন সেসব কথা ভুল কথা। এর আগ পর্যন্ত সবাই ভাবত পৃথিবীর বুকে এত যে সব লক্ষ লক্ষ প্রাণী তা সবই ভগবানের সৃষ্টি। ভগবান সৃষ্টি করেছেন হাতি, ঘোড়া, ক্যাঙ্গারু আর রাজহাঁস আর শুয়োপোকা আর নটেশাক, সব কিছুই আলাদা আলাদা করে সৃষ্টি। তার মানে মানুষের সঙ্গে শুয়োপোকার কিংবা ব্যাঙের কোনো সম্পর্ক নেই। মানুষ হলো একরকম একরকম, ব্যাঙ হলো আরেক রকম। এত
একেবারে আলাদা। ডারউইনের বইতে প্রমাণ হয়ে গেল মোটেই তা নয়। এখন এই যে এত রকম জীবজন্তু আর গাছপালা এগুলোকে ভগবান সৃষ্টি করেছে এ কথা বলার কোনো মানে হয় না, কেননা আসল ব্যাপারটা হলো একেবারে অন্যরকম। অনেক বছর ধরে আদিম প্রাণীরা নানান দিকে নানাভাবে বদলাতে বদলাতে আজকের দিনে এত সব লক্ষ রকমের প্রাণী হয়ে গিয়েছে। তার মানে আজকের দিনের এত রকম সব প্রাণীর একই পূর্বপুরুষ। কিন্তু প্রমাণ কি? প্রমাণ আসলে অনেক রকম। ডারউইনের বইতে অনেক রকমের প্রমাণ আছে, তাছাড়া ডারউইনের পর আরও অনেকে আরও অনেক রকম ব্যাপার দেখে শুনে আর নানান রকম প্রমাণ জোগাড় করেছেন। যেসব প্রমাণের কিছু কিছু নমুনা দেখা যাক। কঙ্কালে কঙ্কালে ভাই ভাই, আমরা যাকে বলি আগুন, হিন্দুস্তানিরা তাকেই বলে আগ। এই দুটো কথার মধ্যে খুব মিল রয়েছে। তার মানে একই কথা থেকে এই দুটো কথা এসেছে। সেই কথাটা হলো অগ্নি, সংস্কৃত কথা। তার থেকেই বাংলায় হয়েছে আগুন, হিন্দিতে আগ। তার জন্যই আগুন আর আগ এই দুটো কথার মধ্যে অতখানি মিল, যেন ভাই ভাই ভাব। প্রাণীদের বেলাও অনেকটা এই রকম। ধরো একটা শিম্পাঞ্জি আর একটা মানুষ, এদের মধ্যে কি খুব বেশি মিল আছে? যদি থাকে তাহলে মানতে হবে এদের মধ্যেও যেন একরকম ভাই ভাই সম্পর্ক। তার মানে একই জানোয়ার থেকে এসেছে এই দুই রকমের জানোয়ার। যেমন অগ্নি থেকে এসেছে আগুন আর আগ দুটো কথাই, কিন্তু মিল কোথায়? এমনিতে চেয়ে দেখলে মনে হয় একদম আলাদা। শিম্পাঞ্জির গায়ে লোম, পিছনে লেজ, মানুষের লোমও নেই, লেজও নেই। তাহলে আসলে কিন্তু তা নয়। এখানে একটা ছবি আছে, এই ছবিটা আমি চাই আপনারা যদি গুগল করে দেখেন নিজেও দেখতে পারেন। একটা হচ্ছে শিম্পাঞ্জি, একটা হচ্ছে মানুষ, দুটার কঙ্কাল দেওয়া। এটা হচ্ছে শিম্পাঞ্জির কঙ্কাল, এটা হচ্ছে মানুষের কঙ্কাল। দুটোর মধ্যে কোনো সিমিলারিটি কি দেখতে পাচ্ছেন? আপনি যদি আরও স্পষ্ট ছবি দেখতে চান, আরও স্পষ্ট ইমেজ দেখতে চান, গুগল করে শিম্পাঞ্জির মেরু, শিম্পাঞ্জির কী বলে একটা কঙ্কাল অথবা মানুষের কঙ্কালের আপনি ইমেজ নিয়ে দেখতে পারেন। এখানে লেখক আমাদেরকে দুটো ইমেজ দিয়েছেন, মানুষ আর শিম্পাঞ্জির। আমরা ছিলাম মানুষের লোমও নেই, লেজও নেই। তাহলে আসলে কিন্তু তা নয়। এমনিতে যত তফাতে মনে হোক না কেন, এদের দুজনের দুখানা কঙ্কাল দেখো, দুটো কঙ্কালেরই গড়ন অনেকখানি একরকম। কঙ্কালে কঙ্কালে যেন ভাই ভাই সম্পর্ক। তার থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে এদের দুজনেরই পূর্বপুরুষ এক ছিল। আমার জেঠতুতু ভাইয়ের সঙ্গে আমার যে রকম সম্পর্ক অনেকটা সেরকমই। আমাদের দুজনেরই ঠাকুরদা এক। মানুষ আর শিম্পাঞ্জির সেই যে এক পূর্বপুরুষ, সে হলো একরকম বন মানুষ। সেরকম বন মানুষ আজকাল আর দেখতে পাওয়া যায় না, কিন্তু সেই বন মানুষের বংশধরেরাই নানান দিকে নানানভাবে বদলাতে বদলাতে শেষ পর্যন্ত কেউ বা হয়েছে শিম্পাঞ্জি, কেউ বা হয়েছে মানুষ। তাই মানুষের সঙ্গে শিম্পাঞ্জির কঙ্কালের
এমন ভাই ভাই ভাব। কিন্তু ধরো একটা মানুষ আর একটা ব্যাঙ, এমনিতে মনে হয় দুজনের মধ্যে কোনো রকমেরই মিল নেই। কিন্তু তাই বললে কি হয়, তাদের কঙ্কাল দুটো ভালো করে দেখো। দুজনের কঙ্কালের গড়নে যে মিল রয়েছে তা মানতে বাধ্য হবে। তার মানে ব্যাঙের সঙ্গেও আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা হলো বড়ই দূর সম্পর্ক। যেমন ধরো তোমার ঠাকুরদার ঠাকুরদার চেয়ে জেঠ দুটো ভাই, তার নাতির নাতির সঙ্গে তোমার যেমন সম্পর্ক, কাছে পিঠের সম্পর্ক নয় নিশ্চয়ই, তবে সম্পর্ক যে একেবারে নেই তা বলা চলবে না। তার মানে আমাদের অনেক অনেক আগেকার এক পূর্বপুরুষ আর ব্যাঙদের পূর্বপুরুষ একই ছিল। সেই পূর্বপুরুষের নাম শুনলে তুমি চমকে উঠবে, তাদের নাম মাছ। কেননা মাছেরাই হলো পৃথিবীর প্রথম শিরদাঁড়ওয়ালা প্রাণী। অনেক লক্ষ বছর ধরে এই শিরদাঁড়ওয়ালা প্রাণীদের নানান দল নানান দিকে বদলাতে বদলাতে কেউ বা হয়েছে ব্যাঙ, কেউ বা হয়েছে খরগোশ, কেউ বা গন্ডার, আবার কেউ বা হয়েছে বাদর। এই রকম কতই রকম। তার মানে এই সব জানোয়ারদের মধ্যে আত্মীয়তা রয়েছে, সম্পর্ক রয়েছে। কারোর বেলায় সম্পর্কটা খুব দূর সম্পর্ক। মানুষের সঙ্গে গন্ডারের সম্পর্কটা নেহাতি দূর সম্পর্ক। কিন্তু গন্ডারের সাথে শুয়োরের সম্পর্কটা বেশ কাছে পিঠের সম্পর্ক। যেরকম কাছে পিঠের সম্পর্ক হলো মানুষের সঙ্গে গেরিলা আর শিম্পাঞ্জি আর ওরাং উটাঙের সম্পর্ক। এদের সবাইকার কঙ্কালগুলো ভালো করে মিলিয়ে দেখলে কথাটা না মেনে উপায় থাকে না। ওয়েল পিপল, আজকে ইন্টারেস্টিং এই অসাধারণ যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা, আজকে এখানেই শেষ করছি। পড়তে পড়তে খুব কিছু না একটা কথা খুব মাথায় আসতেছিল যে আমাদের ফ্যামিলি তো, আমি মানে আমার আম্মু অসম্ভব সুন্দর একজন মানুষ, তার গায়ের রং খুবই ফর্সা, তার সব কিছু, তার চোখ, তার নাক, তার ব্লাড গ্রুপ। আবার এইদিকে আমার আম্মুর নানা নানি যারা ছিলেন তারাও এরকম। আবার আমার দাদার ফ্যামিলি, দাদার ফ্যামিলিতে দাদা ছিলেন কুচকুচে কালো, ঠিক আছে, দাদিও ছিলেন কুচকুচে কালো, না দাদি কাজ কুচকুচে কালো ছিল না, দাদি ফেয়ার ছিলেন, দাদি ফেয়ার ছিলেন, কারণ আব্বু দের ইয়ার মধ্যে দাদির একটা টোন আছে। তো দাদি একটু ফেয়ার ছিলেন, দাদা ছিলেন কালো, তো আমার আব্বু আবার হচ্ছে একটু উজ্জ্বল শ্যামলা টাইপের গায়ের রং। আমি আবার তার চেয়ে আম্মু আর আব্বুর মধ্যে যখন ক্রস হয়েছে, আমি আবার তার চেয়ে আম্মুর গায়ের রং আমি পাইনি, আম্মুর গায়ের রং পেয়েছে আমার দুটো ভাই বোন, আর আমি আর আমার একটা বোন পেয়েছে হচ্ছে আমার বাবার গায়ের রং। এবার আমাদের ব্লাড গ্রুপটাও, আমার আম্মুর ব্লাড গ্রুপ পেয়েছি আমরা দুই ভাই বোন, আমার আব্বুর ব্লাড গ্রুপ পেয়েছি আমরা দুই ভাই বোন। ইভেন আমাদের আব্বুর যে ধরনের রোগ বালাই বা আম্মুর যে ধরনের রোগ বালাই, এগুলো মানে আমাদের চারো ভাই বোনের মধ্যে না ভাগযোগ করে আছে, মানে অনেক মজার। তারপরে এই যে আম্মুর আম্মুর বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, এটা খোঁজার না আমার একসময় খুবই খুবই ইচ্ছা ছিল, কিন্তু আম্মুদের কাছে বেশিরভাগই ইনফরমেশান নাই। কারণ আমার কাছে, আমি জানি না, কোনো একটা বই করে আমার কাছে মনে হচ্ছিলো যে আমরা যে অঞ্চলে বা যেটাকে আমরা আমাদের গ্রামের বাড়ি হিসেবে জানি, আমার আম্মু নানা ওনাদের যে গায়ের রং, ওনাদের যেই মানে ওনারা যেভাবে কথা বলে, ওনাদের যেসব চাল চলন, ওইটা আসলে আমাদের গ্রামে মানে আমার দাদার ফ্যামিলি দেখলে আমি মিলাতে পারি না। যে এই দুইটা পাশাপাশি বাসা, কিন্তু দুজনের কালচারটা সম্পূর্ণ অনেক অনেকই ডিফারেন্ট। ঠিক আছে, আমার সবসময় মনে হচ্ছে যে আম্মুরা আসলে এই অঞ্চলের না, মানে আমার নানানিরা বা তাদের বাবা মারা এই অঞ্চলের না, তারা অন্য কোনোখান থেকে এসে এখানে হচ্ছে বাসা বা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে। তো আমি ওই চেনটা, ওই লিঙ্কটা ধরে একদম শেষ কোথায় যে পর্যন্ত যাওয়া যায় সেটা খুঁজতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হয় নাই, কারণ আম্মু
খুবই নিরুৎসাহিত করেছে আমাকে। সে মানে পাত্তাই দিতে চাইতেছে না, কথাই বলতে চায় না, কোনো কিছু সে জানে না, দুই একটা আত্মীয় স্বজন বলার পর আর তার কাছে ইনফরমেশন নেই। তো এরকম আর কি, এরকম মানে নিজের মধ্যে দেখলেই না, নিজের চেনটাই অনেক অদ্ভুত আর অনেক রহস্যময় লাগে। আপনি নিজের অরিজিন ঘাটলে আপনি পাগল হয়ে যাবেন। সো আর সেখানে পুরা এই মানুষ জাতি, এই পুরা পৃথিবীর কয়টা, পাঁচটা মহাদেশ তাই না আমাদের, পাঁচটা মহাদেশ সাতটা মহাসাগর মিলে এই মানুষ এত ভাগে, এত বর্ণের, এতভাবে কথা বলে, এত ধরনের মাথা, এত ধরনের চিন্তা, এই মানুষগুলা, এই মানুষগুলোর জার্নিটা আসলে ভয়ঙ্কর জটিল। সেটা আসলে পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। সো সবাই ভালো থাকেন। নেক্সট যে এই চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার যখন লেজ ছিল। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা অসাধারণ একটা বই, এটা পিডিএফ আছে, এটা চাইলে আপনি সংগ্রহ করে পড়তে পারেন। আর যারা একটু অলস, সময় দিতে চান না, তাহলে প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা শুনবেন, এবং শোনার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে বইটা সম্পর্কে আপনার চিন্তা আর কি। টাটা, ভালো থাকেন সবাই, বাই বাই।